السلام عليكم. عليكم السلام ورحمة الله وبركاته. جي আমি পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে বলছি। আমি বর্তমানে রিয়াদে কর্মরত। সেখানে বলুন। প্রশ্ন হলো, একজন একজন আমার বন্ধু আছে, তার সামনে আমি গাড়ি চালাচ্ছিলাম এবং হাই উঠলে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। তা বললে এটা দলিল কি? এটা মুখে হাত দিয়ে চাপতে হবে। আমি বললাম যে এটা নামাজের মধ্যে হাই উঠলে মুখে হাত দিয়ে চাপতে হয়। এটা কি কি এটা একটু দলিল একটু বলবেন। হাই উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছেন আপনি, এই তো? উনি জি ঠিকই জি, বলছেন। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কোনো দলিল নেই। উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের দেশের মানুষের বলার অভ্যাস এটি, কিন্তু এর কোনো দলিল নেই। বাকি কথা হলো যে ফালিয়াদ ফাহু মাস্তাতা, যথাসাধ্য হাই কে দূরীভূত করুক। এই জন্য হা হয়ে যাচ্ছে, তখন শয়তান হাসে, এটি হাদিসে রয়েছে। সেই জন্য মুখে হাত দেওয়া, মুখে হাত দেওয়া এইভাবে, এটা ঠিক আছে, এটা সুন্নাত। মুখে হাত দিয়ে চেপে রাখা যাতে শয়তান হা হা করে না হাসে এই দৃশ্য দেখে, আর গাফিলতি অলসতা আরো বেশি না বেড়ে যায়। সেজন্য যথাসাধ্য হাই কে দূর করতে বলা হয়েছে, হাই শয়তানের পক্ষ থেকে, আতাসাও মিনা শয়তান, শয়তানের পক্ষ থেকে। কারণ হাই আসছে মানে আপনার মধ্যে অলসতা চলে এসেছে, আর আপনি অ্যাক্টিভ না, হ্যাঁ, সক্রিয় না ইত্যাদি, যার ফলে হাই ভালো জিনিস নয়। পক্ষান্তরে আল ওতাস, হাঁচি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কারণ হাঁচি রহমত। হাঁচি পড়লে শরীর হালকা হয়, মস্তিষ্ক হালকা হয় এবং শরীর অনেক রোগ থেকে মুক্ত থাকে। তো হাঁচি পড়া ভালো আর হাই আসা ভালো নয়, কিন্তু সুন্নতি কাজ করবেন। হাঁচি পড়ার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলা প্রমাণিত, কিন্তু হাই উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কোনো প্রমাণ আমার জানা নেই। আল্লাহু আলাম।